বরগুনার পাথরঘাটার বিষখালী ও বলেশ্বরের বারানী খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে চরদানী নৌপুলিশ। গতকাল সোমবার রাত 10:30টার দিকে চরদানী খাল থেকে তাদের বিষের বোতলসহ আটক করে। আটককৃতরা হল নাসির শিকদার, সৌরভ সমাদ্দার ও কৃষ্ণকান্ত। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদানীর বিভিন্ন এলাকায়। চরদানী নৌপুলিশ ফায়ার ইনচার্জ মোহাম্মদ সৌদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র বিষখালীর ও বলেশ্বর নদীর বারানী খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এদের মধ্যে দুজনকে আটক করার পর তাদের দেয়া তথ্য অনুযায়ী বিষ বিক্রেতা কৃষ্ণকান্ত মিত্রের দোকানে অভিযান চালিয়ে 162টি বিষের বোতল সহ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সহ তাদেরকে আটক করা হয়। না না আর লাগবে না ভাই, আর কি জাল দেখলাম উজ্জ্বল মিত্র পিতার নাম বেঁচে আছেন? নয়টার দিকে আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে বলেশ্বর নদীতে অতিপয় জেলেরা চিংড়ি মাছ মারা বিষ দিয়ে মাছ ধরতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা নদীতে অভিযান করি, অভিযান করে দুজনকে আটক করি। দুজনকে আটক করার ভিতরে তারা তাদের জিজ্ঞাসা মধ্যে সে জানায় যে চরদনী বাজারে কৃষ্ণা তার দোকান থেকে সে বিষ কেনে। উক্ত আসামিদের সহ আমরা কৃষ্ণার দোকানে অভিযান চালা বিপুল পরিমাণ চিংড়ি মাছ মারার বিষ এবং অবৈধ জাল উদ্ধার করে। এ বিষয়ে তিনজনের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।